আমার পরম দিগের ভাবি এমএলএ মাননীয় বন্দে মাতরম। सबुज अबिर खेलवा सभा के लिए सभा आनंद कर एक संगे आनंद कर ठीक है सब भलो थकबें मु तुम्हार संगे छु जब चेयर दीते राजवंशी प्रत्येक अंचले राजवंशी नेतृत्व मिले एक दिन बसे सिद्धांत निलाम जे आमरा एकटा जनसमावेश करब ओई जनसमावेशे आमरा गौतम पाल महाशय के समर्थन करब यही कारण गौतम पाल महाशय आज के समावेश आमंत्रण कर राजवंशी वाइज शुना जा राजवंशी मान बीजेपी भोट हमारा से ही कारण राजवंशी जे बीजेपी भोट नाई सम्पूर्ण ये कारण आज के राजवंशी सम्प्रदाय समावेश डेके प्रमाण कर दिल सम्पूर्ण भोट जो राजवंशी बीजेपी ते जाए सेटा ना आज के राजवंशी सम्प्रदाय के बीजेपी जे कर्मीरा भूल बुझात से भूलटा भांगार जन्य आज के डेके ममता बनर्जी उन्नयन जो प्रकल्पगुला आज के पश्चिम बंगे प्रत्येक ग्रामे प्रत्येक परिवारे जे एसे से प्रकल्पगुला के मानुषेर मनेर मध्ये ढुकानोर जन्य आज के एसे छिलाम जेमन आज के रेशन जे पाच्छे फ्री अनेके ग्रामे गिये बोलछे एटा मोदी दिच्छे मोदी जदि दे ताले आज के करणदिगिते पाच्छे आमादेर बिहार जे महिशाल आछे महिशाले केन पाच्छे ना महिशाल मने एटा बिहारेर जायगा बिहार उत्तर प्रदेश यूपी अन्य कोनो राष्ट्रे तो फ्री कोनो रेशन दे ना एई कारणे एई भूलगुला तारपरे आपनार सबुज साथी जेमन आमादेर एकटा राजवंशीदेर भय जदि बीजेपी सरकार आसे আমরা যে রাজবংশী সম্প্রদায়ের শিডিউল কাস্ট যে আমরা একটা সম্প্রদায় সেটাও নাকি উঠে যাবে এই ভীতির কারণে আমরা আজকে এক জায়গায় একাট্ঠা হয়েছি আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করব গৌতম পালকে জিতিয়ে আমরা মমতা ব্যানার্জির হাত শক্ত করব আমাদের রাজবংশীর যে দুর্বলতা রাজবংশীর যে অনুন্নয়নের যে ধারাটা এখানে করণদিগিতে আছে গৌতম পাল মহাশয় যেন দিদির কাছে গিয়ে জোর বলা বলতে পারে যে করণদিগিতে রাজবংশীর কোনো উন্নয়ন হয়নি আমি উন্নয়নের জন্য আপনার কাছে আবদার করছি এটা আমাদের গৌতম পালের কাছে আবেদন থাকবে আজকে আজকে দুয়ারিল শীতবাড়িতে করণদিগি বিধানসভা এলাকার রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন নেতৃত্বরা প্রায় 200 জন নেতৃত্ব মিলে নিজেরাই অনুষ্ঠান করেছে আমাকে শুধু ওরা নিমন্ত্রণ করেছে অনুষ্ঠানটা আমার নয় ওরাই অনুষ্ঠানটা করেছেন এবং আমি এখানে আমন্ত্রিত হয়ে এসেছি ওনারা
করে হাত দেখে আশীর্বাদ করলেন। আমি এই মঞ্চ থেকে শপথ নিয়েছি যে আগামী দিনে রাজবংশী সমাজের সঙ্গে আমি সবসময় সহযোগ থাকব। অভাব অভিযোগ উন্নয়ন সমস্ত ব্যাপারে কিন্তু আমি তাদের সহায়তা করার আজকে শপথ কিন্তু আমি প্রতিজ্ঞা কিন্তু নিয়েছি। প্রায় 1010 মানুষ উপস্থিত হয়েছিলেন, তার মানে যদি একজন এর বাড়িতে চারজন করে ঘরে থাকে প্রায় 40,000 মানুষ আজকে সেই হিসেবে এখানে জমা হয়েছে এবং আমাকে সম্পূর্ণভাবে সমর্থন করছে মানুষ। মানুষের যে উৎসাহ দেখলাম খুব ভালো লাগলো এবং রায়বন্ধু সমাজের জন্য আমি যা যা করা দরকার মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব এবং আমি তাদের সঙ্গে সবসময় রাজবংশী প্রথম পেনশনটা করছি যে রাজবংশী সম্প্রদায়ের কোনো বয়স্ক মানুষ আর বাকি এখন নাই, আর যেগুলো ছোটের মধ্যে বিধবা যারা আছে তাদেরও কিন্তু পেনশন কেউ বাকি নাই। যেটা বিজেপি যেটা করতে চাইছে যে এসসি হিসেবে রিজার্ভেশনটা তুলে দিতে চাইছে, কারণ অন্যান্য স্টেটে দলিত কম আছে, ফলে ওরা শুধুমাত্র দলিতদের ভোটটাই খুব একটা ফ্যাক্টর মনে করে না। কিন্তু বাংলার কালচারে, বাংলার সংস্কৃতিতে, বাংলার দৃষ্টিতে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি মেয়ে, বাংলাতে কিন্তু ওগুলো চলে না। বাংলাতে ফুল ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, সমস্ত জাতির কিন্তু এখানে সম্মান দেওয়া হয় সরকার। সরকার আরও ঘোষণা করছিল যে আমি যেটা মনে করেছি যে দিদির কাছে আমি দাবি রাখবো এখানে একটি কলেজ হোক, সেটা মহিলাও হতে পারে, আমার জেলায় মহিলা কলেজ নেই, সেটা রাজবংশী এলাকাতেই করার চেষ্টা করব। আর কোনো রাজবংশী নেতার নামেই আমি কলেজটা করবো এটা কিন্তু মনে মনে আমি করছি। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী রাজবংশী ভাষায় স্কুল করতে চাইছেন এবং সবসময় উনি প্রায়োরিটি দেন। আমাদের জেলায় দেখেন সভাধিপতি রাজবংশীকে করা হয়েছে, আমাদের জেলায় সেখানেও কিন্তু রাজবংশীকেও দেওয়া হয়েছে, অন্য আদার্স ছিল রাজবংশীদের আমাদের জেলায়, আমাদের পার্টি